আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, বাচ্চাদের বা জরায়ুর মুখ খুলেছে কিনা কিভাবে বুঝবেন। বাচ্চা নর্মালি ডেলিভারি করানোর আগে বা সম্ভাব্য প্রসবের ডেট প্রায় কাছাকাছি সময়ে জরায়ুর মুখ খুলে যায়। সাধারণত ডক্টররা গর্ভাবস্থার লাস্ট চেক আপ মানে 36 সপ্তাহের পরে পরীক্ষা নিরীক্ষা করে জানায় গর্ভবতীর জরায়ুর মুখ খুলেছে কিনা। তবে আজকে আমরা 4টি সিমটমসের কথা বলবো, যেগুলো আপনার মধ্যে উল্লেখ থাকলে বুঝতে হবে আপনার জরায়ুর মুখ খুলে গেছে। মানে এগুলো লক্ষ্য করলে আপনি নিজেই বুঝতে পারবেন বাচ্চা প্রসব হওয়ার আর কতক্ষণ বা কতদিন বাকি আছে। সাধারণত গর্ভাবস্থার 9ম মাসের শুরু থেকেই গর্ভবতীর বাচ্চাদানি বা জরায়ুর মুখ 1 থেকে 2 সেন্টিমিটার খুলে যায়। যখন এই বাচ্চাদানি খুলে তখন কিছুটা ব্যথা হতে পারে। এই ব্যথা হলেও হসপিটালে যাওয়ার তখন দরকার নেই, কারণ 1 বা 2 সেন্টিমিটারে বাচ্চা প্রসব হওয়ার সময় এখনও হয়নি। যখন জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত না খুলে তখন পর্যন্ত নর্মাল ডেলিভারি সম্ভব নয়। প্রথম 5 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলতে বেশ সময় লাগে। পরের 5 সেন্টিমিটার সাধারণত যেদিন ডেলিভারি হবে সেই দিনই আস্তে আস্তে খুলে যায়। এখন জানবো জরায়ুর মুখ খোলার পূর্ব লক্ষণগুলো কী কী। প্রথমত, শিশু পেটের নিচের দিকে চলে আসে, মানে 9ম মাসের শুরু থেকেই হরমোনাল অনেক বেশি পরিবর্তনের কারণে বাচ্চা জরায়ুর নিচের দিকে চাপ দিতে শুরু করে। এই চাপের ফলে জরায়ুর মুখ খুব দ্রুত খুলতে থাকে। এর ফলে আপনার পেটের নিচের দিকে টান টান ভাব, কিছুটা ব্যথা, উঠতে বসতে কষ্ট হওয়া, এমনকি আপনার মনে হতে পারে আপনার 2 পায়ের মাঝখানে কোনো কিছু আটকে আছে যা এখনই বের হয়ে আসবে। তবে ভয়ের কিছুই নেই, এটা কেবলমাত্র আপনার মনে হবে, কারণ বাচ্চার মাথা অনেকটাই নিচে নেমে আসে এই সময়ে। তবে নির্দিষ্ট সময়ের পরে বাচ্চার ডেলিভারি হবে, এখন ভয় পাবেন না। জরায়ুর মুখ খোলার দ্বিতীয় লক্ষণটি হচ্ছে মিউকাস প্লাক নিঃসরণ বা সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া। ডেলিভারির সময় যখন অতি সন্নিকটে সেই সময় সার্ভিক্স ঠিকঠাকভাবে ডাইলেট হতে থাকে, তখন যৌনি থেকে মিউক্রাস প্লাক বের হতে পারে। মিউক্রাস প্লাক হলো এক ধরনের থকথকে পদার্থ যা গর্ভাবস্থায় সার্ভিক্যাল ক্যানেলকে জমাট করে রাখে এবং প্রসবের আগ মুহূর্তে একসাথে বেরিয়ে আসে। মিউকাস প্লাক একেবারে একসাথে পিণ্ডের মতো বেরিয়ে আসতে পারে, আবার যৌনি স্রাবের মতো ধীরে ধীরে প্রসবের কিছুদিন আগ থেকেই বের হতে পারে। তবে এটা সাদা স্রাবের মতো একেবারে পাতলা হয় না, ঘন এবং থকথকে হয়। জরায়ুর মুখ খোলা বা ডেলিভারি হওয়ার পূর্ব লক্ষণের 3 নম্বর লক্ষণটি হচ্ছে পেইন বা বেদনা। ডেলিভারি পেইন সাধারণত 2 ধরনের হয়ে থাকে, ফলস লেবার পেইন এবং আসল লেবার পেইন। ফলস লেবার পেইন সাধারণত ডেলিভারির 14 থেকে 15 দিন আগে থেকে শুরু হয়। এই পেইনটা মাঝে মাঝে দেখা দেয়। সেক্ষেত্রে আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন বা যে পজিশনে বসে বা শুয়েছিলেন তা যদি পরিবর্তন করেন, অল্প সময়ের পরে এই ব্যথাটা থেমে যায়। আর যদি আসল লেবার পেইন হয়ে থাকে সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে, মানে 15 থেকে 20 সেকেন্ড পরে পরে প্রচণ্ড ব্যথা অনুভূত হবে। এই ব্যথা যদি জরায়ুর সাথে সাথে পিঠে এবং কোমরের দিকে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড আকারে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে জরায়ুর মুখ খুলে গেছে, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। জরায়ুর মুখ খুলে যাওয়ার 4র্থ লক্ষণটি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের থলিটা ফেটে যাওয়া। সাধারণত অ্যামনিওটিক ফ্লুইডের মাধ্যমেই বাচ্চাটা আবৃত থাকে। কোনো কারণে অ্যামনিওটিক ফ্লুইডটা ছিদ্র হয়ে গেলে বুঝতে হবে জরায়ুর মুখ খুলে গেছে। এর মানে বেশিক্ষণ দেরি করা যাবে না, আপনাকে সাথে সাথেই হসপিটালে যেতে হবে। অনেকে হয়তো বা অ্যামনিওটিক ফ্লুইডটা চিনতে পারে না, কারণ এটা গন্ধহীন এবং একেবারেই পানির মতো হয়। তবে আপনার পা দিয়ে যদি গড়িয়ে কোনো তরল পদার্থ বের হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেটাই অ্যামনিওটিক ফ্লুইড। আশা করছি আমরা যেই লক্ষণগুলোর কথা উল্লেখ করেছি এগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বাচ্চা ডেলিভারি হওয়ার আর বেশি দিন নেই, মানে আপনার জরের মুখ বা বাচ্চাদানি খুলে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।